Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. Sammanito uposthit musallibrindo, apnara khutbar madhye jante perechen je ei je khutba dewar pore apnaderke proshno korar sujog dewa hobe. Tobe sadharon bhabe bibhinno jaygay system na follow korar karone ba system na bole dewar karone bishringhola gulo hoye thake. সেজন্য প্রশ্ন উত্তর পর্ব চালু করার আগে পদ্ধতি কি কি সিস্টেমে আপনারা প্রশ্ন করবেন সেই প্রশ্ন উত্তর পর্বের সিস্টেমটা আমি প্রথমে বলতে যাচ্ছি আর সেই অনুযায়ী প্রশ্ন উত্তর হবে ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে যিনি প্রশ্ন করবেন তিনি নিজের নাম এবং পেশা বলবেন এক নম্বর পয়েন্ট নিজের নাম এবং পেশা বলবেন দুই নম্বর হচ্ছে যে একজন ব্যক্তি একটাই প্রশ্ন করবে একজন ব্যক্তি একটাই প্রশ্ন করবে এবং সেই প্রশ্নে কোনো ভূমিকা থাকবে না যেমন জায়গা গেছিলাম এই করেছিলাম ও বড় এই করেছে এইরকম থাকবে না শুধুমাত্র প্রশ্ন থাকবে তিন নম্বর বিষয় যেটা হচ্ছে তারপরে আপনি অন্য কাউকে সুযোগ দেন একটা প্রশ্ন করার পরে অন্যকে সুযোগ দিতে হবে তার কারণ সব মানুষ যদি প্রশ্ন করে একটা করে তারপরে আমরা অতটা সময় দিতে পারবো না সেজন্য একজন ব্যক্তি একটা প্রশ্ন করবেন অন্যকে প্রশ্ন করার সুযোগ দিবেন তিন নম্বর যিনি প্রশ্ন করবেন তিনি জানা এবং মানুষকে জানানোর জন্য প্রশ্ন করবেন আপনি হয়তো জানার জন্য করছেন অথবা আপনি জানেন কিন্তু লোকদেরকে জানে না ওই জন্য জানার জন্য প্রশ্ন করবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে যিনি প্রশ্ন করবেন তিনি শুধু প্রশ্ন করবেন কুইজ করবেন না কুইজ যেমন ফেতরা কত হিজিতে ফরজ হয়েছিল এগুলো হচ্ছে কুইজ এখানে কোনো কুইজ করবেন না শুধু প্রশ্ন করবেন পাঁচ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আপনারা প্রশ্ন করবেন মার্জিত ভাষায় ভদ্রতা বজায় রেখে এখানে কোনো বিশৃঙ্খলা করবেন না আপনাদের আরেকবার সুযোগ দেওয়া হবে প্রশ্ন করার জন্য কিন্তু কোনো বিশৃঙ্খলা করবেন না ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যিনি প্রশ্ন করবেন তিনি এটা ভালোভাবে মনে রাখবেন যে আমরা শুধুমাত্র যাকাতুল ফিতরের উপরে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেব শুধুমাত্র যাকাতুল ফিতরের উপরেই আপনাদের প্রশ্ন উত্তর সেই জন্য আপনারা শুধুমাত্র বিষয়ের উপরে প্রশ্ন করবেন বিষয়ের বাইরে কেউ প্রশ্ন করবেন না যদি কেউ বিষয়ের বাইরে প্রশ্ন করেন তাহলে সেই প্রশ্ন আমরা গ্রহণ করব না সাত নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা যারা প্রশ্ন করবেন এটা ভাববেন না যে আমরা সব প্রশ্নের উত্তর পাবো তার কারণ ইমাম আহমদ নাহাম্বাল দশ লাখ হাদিসের হাফেজ দশ লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না আমি জানি না তাহলে দশ লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ নাহাম্বাল যদি বলে আমি জানি না তাহলে আমার মতে একজন অযোগ্য ব্যক্তি যিনি ইমাম আহমদ নাহাম্বালের জুতোর ফিতা খোলারও যোগ্যতা রাখি না সে কি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবে কখনোই নয় সুতরাং আপনারা এটা ভাববেন না যে আমরা সব প্রশ্নই উত্তর পাবো আর সবশেষে আবারও বলছি যে আপনারা প্রশ্ন করবেন ভদ্রতা বজায় রাখবেন বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত সুষ্ঠুভাবে প্রশ্ন করবেন এক এক করে প্রশ্ন করবেন আশা করি আপনাদের প্রশ্নের যে নিয়মনীতিগুলো সেগুলো আপনাদেরকে বললাম এবার আপনারা যারা প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম ভাই আপনি প্রশ্ন করলেন খুবই একটা সুন্দর প্রশ্ন করলেন যে আমি খাদ্য কিনে খাই আমার বাড়িতে স্টক নাই সেজন্য আমি ফিতরা সময় যেটা মানে কিনতে যাব যে টাকাটা লাগবে সেই টাকাটা আমি সরাসরি দিলে কি হবে নাকি আমাকে খাদ্য কিনে দিতে হবে ভাই প্রথমত বিষয় যেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ইবাদত আর ইবাদত কনভার্ট করা যায় না তার একটা এক্সাম্পল যদি আপনারা দেখেন যে আজকে প্রায় দেশগুলোতে মানে পয়সার কারবার আগেও পয়সার কারবার ছিল আপনি যদি বাইবেল পড়েন সেখানে দেখবেন যে সেখানেও পয়সার কথা বলা আছে আপনি বর্তমানে সৌদি আরব চলে যান সৌদি আরবে পয়সা 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 কিন্তু তারপরেও বিশেষ করে ফেতরার সময় তারা কি হয় দোকানে ফেতরার প্যাকেট বিক্রি হয় ওই প্যাকেট কিনে মানুষরা কি করে ফেতরা দেয় এখন কথা হচ্ছে যে আপনার কাছে যেহেতু মানে টাকা আছে আপনাকে কিনে দিতে হবে তাহলে কি আপনি টাকাটা দিবেন নাকি কিনে আপনি দেবেন এখানে একটা কথা খুবই সুন্দর আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং সব লোকেরাই বুঝতে পারবেন যে ধরুন আপনাদের বাড়িতে কারো বাড়িতে কুরবানি করার জন্তু নেই কুরবানি আপনাকে কি করতে হবে কিনে কুরবানি করতে হবে
এখন ধরেন যে 10000 টাকা দিয়ে আপনি কুরবানি কিনবেন আর অনেকের বাড়িতে হয়তো কুরবানির যন্ত্র আছে সেটা আলাদা কথা কিন্তু কারো বাড়িতে নেই ওকে বাজার থেকে কিনে এনে দিতে হবে এখন যদি কেউ মনে করে যে কুরবানির যন্ত্র আমি এমনকি অনেক জায়গায় ঈদের দিনও আবার হাট হয় অনেক জায়গায় এরকম হয় তো যে আমি কুরবানির যন্ত্র তো কিনতে যাব ওই টাকাটা আমি মিসরপুরকে সরাসরি দান করে দেব তো ভাই কুরবানি কি হবে অবশ্যই কুরবানি হবে না সুতরাং আপনার বাড়িতে যদি খাদ্য না থাকে টাকা থাকে তাহলে আপনি সেই টাকা নিয়ে গিয়ে বাজার থেকে খাদ্য কিনে আপনাকে ফিতরা দিতে হবে তার কারণ হচ্ছে যে ফিতরা হচ্ছে একটা ইবাদত আর ফিতরা ইবাদতের ক্ষেত্রে কনভার্ট হয় না সেই জন্য আপনাকে টাকা নয় খাদ্যই দিতে হবে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে এটা বললেন আপনি জন্তু কেনার ব্যাপারটা যে আমার ঘরে জন্তু নেই কিন্তু কুরবানি সম্বন্ধে উল্লেখ করে বলেছেন আপনারাই যে খাও এবং খিলাও খাও এবং খিলাও কিন্তু ক্ষেত্রতে আছে খাও এবং খিলাও নাই যেহেতু কুরবানিতে আছে খাও নিজে খাওয়ার প্রশ্ন থাকে সেখানে ফেতার সঙ্গে পশুর এই কুরবানিটা বের হতে পারে না আমি এটা করতে পারি এবার আপনি ভাই আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই যদি আপনি ধরুন একটা ছোট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে যে আমার ভাই বিশাল ব্যাপার একেবারে সে টাইগার রে টাইগার আপনি কি বলেন এটা ভুল কথা বললেন আপনি টাইগার আপনার মানে আপনার ভাই খুব শক্তিশালী আপনার ভাই খুব শক্তিশালী আপনি বলছেন আমার ভাই টাইগার মানে আপনি বাঘের সঙ্গে তুলনা করছেন তো ভাই বাঘ হচ্ছে একটা পশু বাঘ চার হাত পায়ে চলাফেরা করে বাঘের সঙ্গে আপনার ভাইয়ের কিন্তু এমন কি যে শক্তির কথা বলছেন বাঘের সঙ্গে আপনার ভাইয়ের শক্তি হবে না আমরা উদাহরণটা কেন দিচ্ছি তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে কিছুটা সাদৃশ্যর কারণে এখানে আপনাদেরকে যে আপনি মানে বিরোধগুলো যেখানে বলছেন এখানে এটা উদ্দেশ্য নয় এখানে আমি যেটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে ইবাদত এটাও হচ্ছে ইবাদত এটাও হচ্ছে ইবাদত আর এর সঙ্গে অনেকটাই মানে মিল আছে সেটাই বুঝাতে চেয়েছি এবার যদি আপনি বলেন সেগুলোর সাথে অন্যান্য গুলোর সঙ্গে আপনি সাদৃশ্য করতে চান সেটা হবে না এটা অযৌক্তিক হবে কারণ আপনাকে যেটা বললাম যে কেউ বলে আমার ভাই একদম বাঘের মতো মানে আপনি সত্যিকে বুঝাতে চেয়েছেন এবার আমি যদি আমি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি খেলা করি এটা হবে তর্কের খেলা এটা আসলে যুক্তি না তর্কের খেলা হতে পারে আসলে এই বিষয়টি স্পষ্ট হয়েছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বেরোজাদারের ফেতরা নেওয়া যাবে কি না আর আপনার প্রশ্নের উত্তর এটার উল্লেখ আছে সহিহ আবু দাউদ কিতাবুজ যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নম্বর 1609 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফিতরা ফরজ হওয়ার জন্য দুটো কারণ বলছেন কারণ প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন যে শ্রমকে পবিত্র করবে এই ফিতরাতে তো বেরোজাদার যদি এত রোজাই তো রাখলো না তাহলে ওর ফিতরা কি প্রয়োজন আছে এছাড়াও সহিহ বুখারী একটা হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছোট বড় ছোটরা তো আর রোজা করে না সিয়াম পালন করে না মানে তাদেরও ফেতরার কথা আল্লাহ রাসূল বলছেন তাহলে রোজা করুক আর না করুক ফেতরা লাগবে কেন ফেতরা লাগবে আল্লাহ রাসূল বলছেন এই হাদিস আবু দাউদের 1609 নম্বর হাদিসের মধ্যে বলছে যে ফেতরা ফরজ করা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ফরজ করেছেন অশ্লীল কথাবার্তা ও বেহুদা কাজ হতে সঙ্গে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য মিসকিনদের একটা কারণ হচ্ছে কি মিসকিনদের খাদ্য আপনি রোজা করেন আর না করেন সেটা একটা আলাদা দিক কিন্তু মিসকিনদের খাদ্যের ব্যবস্থা হবে আপনার ফিতরা দিয়ে সুতরাং যেহেতু মিসকিনদের খাদ্যের ব্যবস্থা দুটো কারণে ফিতরা ফরজ করা হয়েছে সেই জন্য কেউ যদি রোজা নাও করে তারপরেও তাকে ফিতরা দিতে হবে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ দান করতে হবে তার সময় কখন মিসকিন ফকির হাতে কখন আমরা দেব আচ্ছা আচ্ছা ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে মিসকিন ফকির হাতে কখন দেব তার সময়টা কখন তার আগে ইনি প্রশ্ন করেছেন ক্ষেত্রায় জমা করতে হবে কোনো হাদিস আছে কিনা তার মানে প্রশ্ন দুটো মানে পারস্পরিক প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ তাহলে এনার প্রশ্নের পরে পরে ওনার প্রশ্নটা আসবে মানে জমা তারপরে তো বন্টন সেই জন্য জমাটা আগে উত্তর দেওয়া হয় তারপরে বন্টনের উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ ভাই প্রশ্ন করেছেন যে আমরা যে ফিতরা জমা করছি এর কোনো দলিল আছে কি না আপনি যদি এর দলিল খুঁজতে যান এটার উল্লেখ আছে সহিহুল বুখারী অধ্যায় নম্বর 40 অনুচ্ছেদ নম্বর 10 হাদিস নম্বর 2311 বিখ্যাত সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে বিস্তারিত হাদিস রয়েছে আমি আপনাদের সামনে বলতে পারি কিন্তু সময় যেহেতু কম সেই জন্য আমি শুধু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি যে বিখ্যাত সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরের মাল মানে যোগানোর জন্য পহরাদার নিযুক্ত করেছিলেন তিনি তিন রাত যোগাচ্ছিলেন এবং রাত্রে কি করেছিল চোর এসে চুরি করার জন্য তো চুরি করতে এসে তো আবু হুরাইরা কি করলো সেই চোরকে ধরে ফেললো বলছে আমাকে ছেড়ে দিন আমি খুব গরিব মানুষ আবু হুরাইরা ছেড়ে দিল
তারপরে আবার রাতে আবার চোর আসলো আবার ধরে ফেললো আবার বলে বলে আমি খুব গরীব মানুষ আমাকে ছেড়ে দিন এবার তারপরেও ছেড়ে দিল তারপরেও আবার তিন রাতে বেলায় আসলো আবুরা বলে না আজকে তোমাকে ছাড়বো না তোমাকে নবী সুলসানের কাছে নিয়ে যাবই তুমি জাকাতের ভিতরে মাল চুরি করেছো বলছে দেখেন আজকে যদি আমাকে ছেড়ে দেন তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দেবো সেটা হচ্ছে কি আপনারা সবাই জানেন আশা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি তার মানে এই হাদিস স্পষ্ট করে প্রমাণ করে জাকাতুল ফিতরের মাল জমা করার প্রমাণ হয়ে গেল একটা হাদিস দিয়ে দিলাম তাহলে জাকাতুল ফিতর মাল জমা করার প্রমাণ হাদিস দ্বারা প্রমাণিত সহি বুখারী হাদিস নাম্বার 2311 ভাইয়ের প্রশ্ন যেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা জাকাতুল ফিতর এটা কখন বণ্টন করব আমরা কখন বণ্টন করব এটাই তো প্রশ্ন যদি আপনারা ভালোভাবে দেখেন যে জাকাতুল ফিতরের মালটা বণ্টন করতে হবে কখন সাধারণভাবে উত্তম সময় যদি আপনারা দেখেন কারণ জাকাতুল ফিতর ফরজ হয় কখন জাকাতুল ফিতর ফরজ হয় যখন রমজান মাস শেষ হয়ে যায় এবং সওয়ালে চাঁদ যখন দেখা যায় তখন ফরজ হয় তার দুদিন তিন দিন আগে থেকে জমা করা যায় এবং আপনি ঈদের আগে যেমন আমি এর আগে হাদিস পেশ করেছি যেটার উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুজ জাকাত অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ নম্বর 76 হাদিস নম্বর 1510 ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের দিন সদকাতুল ফিতর হিসেবে একসা খাদ্য আমরা আদায় করতাম ঈদের দিন তার মানে ঈদের দিন বলতে কোন দিন আবু দাউদ 1609 নম্বর হাদিস বলছে যে যে ব্যক্তি ঈদের নামাজের আগে জমা করবে দিবে ফিতরা দিবে তার ফিতরা হিসেবে গণ্য হবে আর যদি কেউ ঈদের নামাজের পরে করে তাহলে সেটা সাদকা হিসেবে দান হিসেবে গণ্য হবে তাহলে বোঝা গেল ঈদের নামাজের আগে আগে আপনাকে ফিতরাটা মিসকিনদের হাতে পৌঁছে দিতে হবে তবে ঈদের নামাজের দুই একদিন আগে ফিতরা জমা করা যায় কি না হ্যাঁ ঈদের দুই একদিন আগে ও ফিতরা জমা তো করা যায় যেটা হাদিস পেশ করেছি কিন্তু বণ্টন করা যায় কিনা বা মিসকিনদের হাতে হাতে পৌঁছানো যায় কিনা অবশ্যই যায় এটার উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুজ যাকাত অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ নম্বর 77 হাদিস নম্বর 1511 সেখানে শেষে যে হাদিসের অংশ যেটা মানে বলা হচ্ছে আর কি সেখানে বলা হচ্ছে ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাপ্ত ও অপ্রাপ্ত সকলের পক্ষ হতেই সদকাতুল ফিতর আদায় করতেন এমনকি আমার সন্তানদের পক্ষ হতেও সদকার দ্রব্য গ্রহীতাদের হাতে গ্রহীতা মানে যারা মিসকিন ফকির যারা গ্রহণ করে গ্রহীতাদেরকে দিয়ে দিতেন এবং ঈদের দু একদিন পূর্বেই আদায় করে দিতেন তাহলে বোঝা গেল যে দু একদিন আগেও যদি মিসকিনদেরকে দিতে চায় দিতে পারে তাহলে সবচেয়ে ভালো সময় হচ্ছে ঈদের চাঁদ যখন দেখা যাবে তখন থেকে শুরু করে ঈদের নামাজের আগে পর্যন্ত এটা হচ্ছে উত্তম সময় আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এলাকাতে তো ঈদের পরে ফিতরা বণ্টন করা হয় তাহলে এটা কেমন কথা হচ্ছে আর যদি ভালোভাবে দেখেন এটার উল্লেখ আছে সহিহ আবু দাউদ কিতাবুজ যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নম্বর 1609 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতর ফরজ করেছেন মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য তো মিসকিনদের খাদ্যের ব্যবস্থা ভাই আপনারা ঈদের আগে করবেন নাকি ঈদের পরে করবেন ধরুন একটা উদাহরণ দিয়ে তাহলে ব্যাপারটা আরো স্পষ্ট হবে ধরুন আপনারা ইমাম সাহেব রেখেছেন ইমাম সাহেব রেখেছেন ইমাম সাহেবের একটা নির্দিষ্ট তাকে মাহিনা দিচ্ছেন 2000 5000 10000 যা কিছু দিচ্ছেন এবার আপনারা কমিটি মিলে বসে যে ক্যাশিয়ার আছে কমিটি মিলে সবাই আলোচনা করে ক্যাশিয়ারের হাতে কিন্তু 10000 টাকা ইমাম সাহেবের টাকা দিয়ে দিয়েছেন এবার ক্যাশিয়ার সাহেব বলছে যে ঠিক আছে ঈদের দু তিন দিন পরে তোমাকে মাহিনাটা দিয়ে দেবো মনি সাহেব খুশি থাকবে তো এটা অযৌক্তিক যে ঈদের পরে তাকে মাহিনা দেবে এটা অযৌক্তিক আল্লাহ রাসূল পরিষ্কার বলছে যে মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য তো মিসকিনদের খাদ্যের ব্যবস্থা আপনি কখন করবেন ঈদের পরে তাই ঈদের পরে যদি ব্যবস্থা করেন তাহলে মৌলভী সাহেব থেকে শুরু করে যত সব মানে যা টাকা পান মানে ঈদের পরেই নেবেন সমস্যা নেই তো তো বোঝা গেল কি আসলে ঈদের আগে অর্থাৎ ঈদের নামাজের আগে আগে তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে আমাদের সমাজে যেটা চলছে ঈদের পরে এটা কোরআন হাদিসে খেলাম আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে ভাই কারো যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন তবে পরে মানে সমালোচনা করার যাদের কোনো সুযোগ না থাকে আর এখন প্রশ্ন করবেন না আর পরে আবার মানে উল্টাপাল্টা বকবেন এটা কিন্তু হবে না আমাদের এলাকাটা হয়তো জানছেন দেখেন পরে দোকান পাশারে সবাই মানে কথা বলতে পারবো কিন্তু এখন কেউ বলতে পারবো না মৌলানা সাহেব যে খুতবাই দিয়েছেন সহি হাক্কা
আল্লাহর হুকুম রসুলের তরিকা ও সাহাবাদের যেটা করে গেছে সেগুলো আমাদের করতে হবে, আর যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় করেনি সেটা যদি আমরা করি তাহলে করে গুনাহ হবে। যাতে কি আমাদের যেটা খাদ্য সেটা আমাদেরকে দিতে হবে, এই যে কোনো মতন বানাও বা চলবে না, সোজা কথা এই আল্লাহ নবী এবং আল্লাহ রসুলের কথা। আর মুমিনদের জন্য এটা মান্যগুলোর জন্য হচ্ছে এটা, আর পরে প্রশ্ন করাটা ওটা কী হবে, ওটা গুমরাহিতে উন্নত হবে, ওটা নিজের আরও খারাপই হবে। যেগুলো বলেছে হাদিস কোরআন থেকে বলেছে, আমরা হাদিস কোরআন জানি না বলে আমরা বহুদূরে পড়ে আছি, যে কথাগুলো বললাম এখন স্যার বলছে আমরা প্রশ্ন করবো এই দোকান কথা যেগুলো গাইবেন না এগুলো গুণা হবে, কিন্তু এখন যেটা প্রশ্ন করে প্রশ্ন করি। আর ধরো আমি একটা জামা সরকার একটা জামা দিই, আমি চার বছর থেকে বলছি যে আমি সরকারি করবো না, হ্যাঁ আমার জামাতে আসছে আছেন কাল থেকে, আর হয়তো আপনারা বিল্ডিং করে দেবেন, হ্যাঁ আপনারা বিল্ডিং করে দেবেন, আর হাদিসে জমা করতে হবে, তাদের জমা করবে কাল থেকে জমা করতে ঈদের আগে আগে শেষ করা হবে, ঈদের তিন দিন আগে থেকে খুব বেশি হলে তিন দিন আগে থেকে জমা করার জন্য তিন দিন আগে ঈদের আগে শেষ করা হবে। আর ঈদের দিন কারো পয়সা আমি নেব না, কারণ ঈদের পরে দিলেও খুব বেকার হয়ে যাবে, এটা উত্তর হয়ে গেছে আগে। আচ্ছা একে একে বলেন, তারা এক মিনিট আমি বলে দিচ্ছি তারপরে সংক্ষেপে, বসুন বসুন এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। প্রথম বিষয় যেটা হচ্ছে যে সরদার সাহেব যেটা আপনাদেরকে বললেন যে যারা জামাতের লোক আছে, এক মিনিট, যারা জামাতের লোক আছে বিশেষ করে ওনার মানে দায়িত্বে বিশেষ করে তারা খাদ্যদ্রব্য তাদের দিতে হবে, তার কারণ হচ্ছে উনি কোরআন হাদিস অনুযায়ী যেটা মানে বুঝতে পেরেছেন খাদ্যদ্রব্য। ভাই সকলে যদি আমরা আপোষে কথা বলি তাহলে কিন্তু মজলিস ভেঙে দেওয়াই দরকার, ভাই কথা শোনার চেষ্টা করুন, পরে আপনারা আলোচনা করবেন, আলোচনা তো বাদ যাবে না, চায়ের দোকান তো আলোচনা হবেই এটা কনফার্ম। তো আলোচনা যথেষ্ট সময় আছে, চায়ের দোকান আছে সন্ধ্যার পরে, যথেষ্ট পাপ কামাবার সময় আছে, এখন প্রশ্ন করতে পারেন। হ্যাঁ তো বিষয় যেটা হচ্ছে যে উনি বললেন যে খাদ্যদ্রব্য আপনারা জমা করবেন, আর যদি খাদ্যদ্রব্য না দেন ব্যক্তিগতভাবে আপনারা যেটা ইচ্ছা বন্টন করে দেবেন, আর বিশেষ করে আপনারা দুই তিন দিন আগে জমা করবেন, তার কারণ হচ্ছে যদি দশ দিন আগে থেকে পাঁচ দিন আগে থেকে যদি জমা করেন তাহলে সর্দার সাহেব কিন্তু পেরেশানে থাকবে কে কখন আসবে জমা দাও জি, এই জন্য তিন দিন আগে থেকে বা দুই দিন আগে থেকে যদি জমা করেন তাহলে দুই তিন দিন মাত্র শুধু পেরেশান থাকলো, আর এতে থেকে সব দিনই পেরেশান থাকতে হবে, এটা দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে। দ্বিতীয়ত ওনার যেটা প্রশ্ন ছিল যে বেরোজাদারের ফেতরা নেওয়া যাবে কিনা, আমি এর আগে উত্তর দিয়েছি যে ফেতরা ফরজ হওয়ার দুটি কারণ, তার একটা হচ্ছে যে মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য, তো মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য সে রোজাদার হোক বা বেরোজাদার হোক মুসলিম হলে তাকে ফেতরা লাগবে। আরেকটা দলিল দিয়েছে সহিহ বুখারী থেকে, আল্লাহ রাসূল বলছেন ছোট বড় গোলাম আজ ছোট মানে রোজা করে না বা রোজা করতে পারবে না, তাহলে ছোট জন্য ফেতরার কথা আল্লাহ রাসূল বলেছেন, তাহলে রোজা করুক আর না করুক, করতে পারুক আর না পারুক, সে যদি মুসলিম হয় তার রোজা তার ফেতরা লাগবে। আপনার প্রশ্ন বলুন, ভাই আপনি প্রশ্ন করেছেন যে জমা না করে যদি কেউ নিজে নিজেই ফেতরা মানে বন্টন করে দেয় তাহলে সেটা করতে পারে কিনা। প্রথমত বিষয় যেটা হচ্ছে যে আমরা জমা করার স্পষ্ট হাদিস পেলাম সহিহ বুখারী হাদিস নাম্বার 2311 আমরা হাদিস দিয়েছি, এছাড়াও অন্যান্য হাদিস রয়েছে ফেতরা জমা করার সম্পর্কে। এখন ফেতরা যখন জমা করা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল তাহলে এটা হচ্ছে সুন্নাত, এটাই এটার উপরে আমাদের আমল করা উচিত। এবার যদি কারো ওজর থাকে, যদি কারো ওজর থাকে যে জামা জমা করতে গিয়ে সমস্যা, যেমন ধরুন মোল সাহেব বলছে সত সাহেব বলছে টাকা ছাড়া নেব না খাদ্য, তো টাকা দিলে তো ফেতরাই হবে না, তা এইরকম প্রেক্ষাপটে কি করবে, এইরকম প্রেক্ষাপটে তখন জমা করতে হবে না, তখন সে হয়তো মনস্থদেরকে বোঝানোর চেষ্টা করবে বা হয়তো তাকে বিভিন্নভাবে বলার চেষ্টা করে, যদি না হয় তখন তার ফেতরাটা নিজে ব্যক্তিগতভাবে বন্টন করতে পারবে, বা এমনিও যদি কেউ বন্টন করে দেয় তাহলে তার ফেতরা হয়ে যাবে আর গুণাগারও সে হবে না, কিন্তু যেখানে একটা সমাজে একটা সিস্টেম মানে আছে সেই জন্য সিস্টেম ফলো করা উচিত, সিস্টেম ফলো করা উচিত, সেই জন্য আমাদেরকে একত্রিতভাবে জমা করা উচিত। কিন্তু কোনো সর্দার যদি গোড়ামি করে যে না টাকা ছাড়া নেবো না, তাহলে সেখানে সে ব্যক্তিগতভাবে জমা নয় বরঞ্চ ব্যক্তিগতভাবে সে খাদ্যদ্রব্য দিয়ে দেবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। বলুন খুবই সুন্দর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে এই ধরনের প্রশ্ন বলা হওয়া উচিত যে ঈদের আগে তো আমাদের মিসকিন ফকির আসে না, তো আমরা কাকে ফেতরাগুলো দেব। আর যদি আপনি ভালোভাবে দেখেন যে ইসলাম এমন একটা ধর্ম দিন যেটা আসলে ভিক্ষাবৃত্তিকে পছন্দ করে না,
ভিক্ষাবৃত্তিকে ইসলাম পছন্দ করে না, এটা হালাল, কিন্তু একদম নিম্ন পর্যায়ে মানে শেষ পর্যায়ে যখন আপনার কোনো উপায় থাকবে না তখন আপনার জন্য এটা অনুমোদন দেওয়া আছে। তাহলে আপনি যদি মনে করেন ফেতরা আমি জমা করেছি আর মিসকিন রাসূল আমার কাছে আসুক, তাহলে আস্তে আস্তে মুসলিমদের কি হবে, মানে হায়াটা আস্তে আস্তে কমতে থাকবে, হাত পাততে খুব সহজেই পারবে। সেই জন্য ইসলামের বিধান অনুযায়ী আপনার কাছে আসবে নয়, বরঞ্চ প্রথমত বিষয় যেটা হচ্ছে আপনি মিসকিনদের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। এখন তাহলে মিসকিনদের বাড়ি কে আর কোথায় বাড়িতে পৌঁছাবো এটা করতে হবে না, আপনাদের গ্রামে যারা যারা দরিদ্র আছে তাদের নাম লিস্ট করুন যে এই লোকগুলো দরিদ্র। তারপরে আপনার কত গ্রামে যারা খাদ্যদ্রব্য আদায় দিল তাদের কতগুলো খাদ্য টোটাল জমা হয়েছে সেটাও কিন্তু আপনার কাছে লিস্ট থেকে যাচ্ছে। এবার কতগুলো খাদ্য হলো, কতগুলো দরিদ্র আপনাদের গ্রামে আছে সেগুলো লিস্ট করে কাকে কতগুলো মানে চাউল দেওয়া গেলে মানে হবে সে বিষয়টা কিন্তু আপনারা আগে খাতা কলমে হিসাব করে দিয়েছেন। তারপরে যেমনই চাল উঠলো সঙ্গে সঙ্গে আপনাদের ডাকনি আছে বা কোনো একজন লোককে ঠিক করলেন প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। তাহলে যখন এই সময় এইরকম ভাবে আমরা করব তখন মিসকিনদের আসার অপেক্ষা থাকবো না, তখন আমরা প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা পৌঁছে দেবো। আর প্রত্যেক গ্রাম যদি এই কাজটা করে, আমার গ্রামের মিসকিন আপনার গ্রামে আসছে আজকে, আপনার গ্রামের মিসকিন আমার গ্রামে যাচ্ছেন, প্রত্যেক গ্রাম যদি এই কাজটা করে তাহলে আমার গ্রামের মিসকিনকে আর আপনার গ্রামে আসতে হবে না, আর আপনার গ্রামের মিসকিনে আমার গ্রামে যেতে হবে না, সমস্যা সমাধান হয়ে গেল। আসলে আমরা ইসলামটা এইভাবে মানি না, যার কারণে আমাদের সমস্যা একে একে বেড়ে যাচ্ছে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এটা যাবে না তো কুরবাইনে যাবে কেন। ভাই একটা প্রশ্ন হচ্ছে যে যখন ফেতরাটা জমা করা যাবে না মানে ঈদের পরে যখন বন্টন করা যাবে না তাহলে কুরবাইনটা কেন বন্টন করা যাবে। এখানে যে বিষয় যেটা হচ্ছে ভাই যে কুরবানির যে খাল, এই খালটা আপনি নিজেই ব্যবহার করতে পারেন, এটা মিসকিন ফকিরকে আপনাকে দিতে হবে এমনটি বিষয় নয়। সাদকাতুল ফিতর এটা কাকে দিতে হবে, মিসকিন ফকির হোক। আপনি যদি মনে করেন যে আমি এটা খেয়ে নেবো চলবে না, আরাম আপনার জন্য। কিন্তু কুরবানির খাল মিসকিন ফকিরে যদি মনে করেন মিসকিন ফকিরে দেবো না কি করবো, আপনি নিজে ব্যবহার করেন সমস্যা নেই। এটাই উত্তম হাদিস, এটাই প্রমাণিত যে সাহাবাই কিরাম যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারা খালটাকে নিজে কাজে ব্যবহার করতেন, আপনিও ব্যবহার করতে পারেন। এবার থাকলো আমরা ব্যবহার করতে অক্ষম। সেই জন্য আমরা অক্ষমের কারণে যে খালটা তো আমি নিজেই খেতাম বা নিজেই ব্যবহার করতাম, তো আমি যখন পারলাম না তখন এটাকে বিক্রি করে আমি মিসকিন ফকিরকে দেবো। এবার আপনি মিসকিন ফকিরকে ঈদের আগে দেন পরে দেন, ঈদের আগে তো সম্ভব না যেহেতু কোরবানি পড়েছে। হ্যাঁ সম্ভব হতে পারে, অনেক সময় কি হয় যে অনেকে আবার খাল আগেই বিক্রি করে দেয়, অনেকে খালা আগে বিক্রি হতে সেই প্রেক্ষাপটে হতে পারে। তো যাই হোক আপনি ঈদের পরে আপনি দেন, ঈদের 10 দিন পরে দেন বা জমা রেখে দেন, পরে আপনি সুবিধা অনুপাতে আপনি হয়তো কারো কোনো কেস ঘটলো এটা হিসাবে দিলেন, সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। কারণ ফেতরার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এবং কুরবানির খালের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ ফেতরা হচ্ছে মিসকিনদের হক আর খালটা হচ্ছে নিজের ব্যক্তিগত হক। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। খালের টাকা যেহেতু নির্দিষ্ট কোনো মানে খাত নেই, খালের টাকা জেনে রাখবেন আবার প্রশ্ন আসতে পারে মাদ্রাসা পাবে কিনা খালের মানে পয়সা। খালের ব্যাপারে হাদির ব্যাপারে খাত আছে, হাদি মানে যেটা হজে যেটা কুরবানি করতে হয় হাদির ব্যাপারে খাত আছে, কিন্তু এই যে কুরবানি এটা আপনার ব্যবহারের জিনিস, আপনার ব্যবহারের জিনিস, এবার আপনি ব্যবহার করতে পারছেন না জেনে নির্দিষ্ট কোনো খাত নেই। আপনি গরিব দুঃখী মাদ্রাসা বা ইসলামিক কোনো গ্রন্থকার বা যে কোনো ভালো কাজে আপনি খাটাতে পারেন, সমস্যা নেই। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি প্রশ্ন করলেন ফেতরার পয়সা মাদ্রাসার কতটা হক। তার আগে আমি বলবো যে ভাই যদি আগেও প্রশ্ন করেছেন সেই জন্য অন্য কোনো ভাই যদি প্রশ্ন থাকেন তাহলে সেই প্রশ্নটা করবেন, তারপরে ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়া হবে, অবশ্যই প্রশ্নটা আমার মনে থাকবে। যদি অন্য কোনো ভাইয়ের প্রশ্ন থাকে আদার্স কোনো ব্যক্তির তাহলে সেই প্রশ্নটা করবেন, তারপরে ইনশাআল্লাহ তাই সেই ভাইয়ের প্রশ্ন দেওয়া উত্তর দেওয়া হবে। আর কি অন্য কোনো ভাই আছে প্রশ্ন করার জন্য? ভাই আপনাদের একটা প্রশ্নের উত্তরই হয়নি, একটার প্রশ্ন তো উত্তরই হয়নি। মানে আসলে ভাই প্রশ্ন করেছেন যেটা আপনি ফেতরার মালের মানে হকদার কারা, আমি জানতে চাই হকদার কারা। আর যদি আপনারা দেখেন এটার উল্লেখ আছে সহিহ আবু দাউদ কিতাবুজ যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নম্বর 1609 ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতরা ফরজ করেছেন কেন, দুটো কারণে। একটা হচ্ছে অশ্লীল কথা ও বেহুদা কাজ থেকে স্বয়ংকে পবিত্র করার জন্য, একটা কারণ। আর দ্বিতীয় কারণটা কি, দ্বিতীয় কারণটা হচ্ছে এটা যে মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। তার মানে ফেতরাটা শুধুমাত্র অভাবগ্রস্তদের হক, ফেতরাটা শুধুমাত্র অভাবগ্রস্তদের হক, এছাড়া অন্য কোনো হক নেই। হ্যাঁ যদি সেটা আপনারই হয় যেমন আপনার জাকাত,
যেটা যাকাত হয়, যাকাতের বিধান, যাকাতের বিধান আলাদা। অনেকে আবার যাকাতের বিধানের উপরে মানে ফিতরাকে মানে এক করেছে। জেনে রাখুন যাকাত আর ফিতরা সম্পূর্ণ আলাদা জিনিস। সেই জন্য যাকাতের জন্য আটটা খাত আছে সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 60 এ, কিন্তু ফিতরার মানে খাত হচ্ছে সহিহ আবু দাউদ হাদিস নম্বর 1609 শুধুমাত্র অভাবগ্রস্তদের জন্য। সেই জন্য শুধুমাত্র ফিতরার খাদ্য শুধুমাত্র অভাবগ্রস্তরাই পাবে, অন্য কোনো কেউ পাবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। যদি আমি বলি এই মোবাইলটা আমার, তার মানে কি আপনারা বুঝবেন নাকি এটা মোবাইলটা আপনার তার মানে আমারও, এটা বুঝবেন নাকি? যখন আমি বললাম যে ফিতরাটা শুধুমাত্র অভাবগ্রস্তদের হক, তার মানে পৃথিবীর আর অন্য কারো হক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে বলছেন সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 1609 যে মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। তারপরেও মুসাফির বা নবমুসলিম বা অন্যের প্রশ্নই আসে না। হ্যাঁ, ওদের হক আছে কিসে? যাকাতে। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 60 যাকাতে আটটা খাত আছে। সেই আটটা খাতের মধ্যে নবমুসলিম পড়ে, তারপরে আপনার কি বলছে মুসাফির পড়ে, আরো অন্যান্যগুলো পড়ে। এটা শুধুমাত্র যাকাতের জন্য প্রযোজ্য, ফিতরার জন্য নয়। কারণ ফিতরা হচ্ছে একটা আলাদা ইবাদত এবং এর জন্য আলাদা বিধান আছে এবং এর আলাদা খাত আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রশ্ন অলরেডি হয়ে আছে একটা যে অভাবী কারা, এটা আপনাদের শোনা অবশ্যই দরকার। তার কারণ হচ্ছে যদি অভাবে আপনাদের গ্রামে না থাকে তাহলে তো ওই ফিতরাগুলো সব মনসদ্দারদের কাছে জমা থেকে যাবে, তো কি করবেন? তো অভাবে তো খুঁজে পাচ্ছেন না আপনারা। প্রথম বিষয় যেটা হচ্ছে অভাবী কারা, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 261 এর মধ্যে বলছেন, সাদকা হচ্ছে তাদের প্রাপ্য যারা আল্লাহর ফিতে পথে ঘোরাফেরা করছে, আল্লাহর পথে নিজের জীবনকে সঁপে দিয়েছে, দাওয়াতি কাজ করছে। ধরেন দাওয়াতি কাজ করছে, মানুষকে বুঝাচ্ছে, আর কিছু করছে, দীন ইসলামের কাজের সঙ্গে জড়িত, যার কারণে সে ইনকাম করার জন্য কি করতে পারছে না, কোনো সময় পাচ্ছে না, ইনকাম করার তার কোনো সময় নেই। কিন্তু সে ভালো পাঞ্জাবি পায়জামা টুপি সবসময় পরে থাকে, আতর ফাতর সবসময় মিলে থাকে। আল্লাহ তাআলা বলেছেন অজ্ঞ লোকেরা এদেরকে মানে অভাবমুক্ত বলে মনে করে। কি বলছে আল্লাহ তাআলা? অজ্ঞ লোকেরা এদেরকে অভাবমুক্ত বলে মনে করে। আল্লাহ তাআলা বলছে এরাই হচ্ছে আসলে মিসকিন, এরাই হচ্ছে আসলে অভাবী, এরাই হচ্ছে আসলে দরিদ্র। সুতরাং এইরকম যদি আপনারা দেখেন তাহলে অনেক লোকই পাবেন যাদের আসলে সংসার চলছে না, কিন্তু কোন রকম ভাবে হয়তো দেখতে পাচ্ছেন যে ভালো পাঞ্জাবি হয়তো পড়ে আছে। এইরকম লোকের অভাব নেই, প্রচুর লোক। আর আপনারা ভাববেন না যে অভাবী মানে যারা খেতে পায় না, এটাই শুধু অভাবী নয়, বরঞ্চ আপনাকে খেতে পেলে কি আপনার যথেষ্ট? কেন? আপনার চিকিৎসার দরকার নেই, আপনার ছেলে মেয়েকে স্কুলে শিক্ষা দেওয়ার মানে দরকার নেই, শুধু মানে খেলে পেলেই ভাবছেন। আরে কুকুরও তো খাওয়া দাওয়া করে, যেখান সেখানে লাভ খেয়েও খাওয়া দাওয়া পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অভাবগ্রস্ত যে সংজ্ঞা দিচ্ছেন সেটা হচ্ছে যে এরা জমিনে ঘোরাফেরা করে কিন্তু ইনকাম করার সুযোগ পায় না, আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার করার জন্য। এইরকম লোক বা অনেক মানুষ আছে যারা ইনকামও করে কিন্তু তারা যথেষ্টভাবে ইনকাম করতে না পারার কারণে তাদের অভাব অনটন, যথেষ্টভাবে অভাব অনটন থাকে। আপনারা সেই সব লোকদেরকে ফেতরা দিবেন? এই সব লোকের অভাব নেই। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আপনি বলছিলেন ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ভাই আপনি প্রশ্ন করলেন যে মাদ্রাসার বিশেষ করে যারা গরিব ছাত্র তাদেরকে ফিতরার মাল দেওয়া যাবে কিনা। আর আমি এর আগে উল্লেখ করেছি আবু দাউদ হাদিস নম্বর 1609 যে যারাই অভাবগ্রস্ত তারাই হচ্ছে ফিতরার হকদার। এখন এর জন্য আপনি করবেন যে মাদ্রাসার ছাত্ররা যেহেতু অভাবগ্রস্ত সেই জন্য আমি এই ফিতরার অংশ মাদ্রাসাতে গিয়ে জমা করি, ছাত্রদেরকে আপনি সরাসরি দেন। আপনার গ্রামে ছাত্র আছে যদি আপনি দেখতে পান, যেটা আমি বললাম এর আগে একটা, তার মানে কি এরা আল্লাহর পথে আছে, এরা অলরেডি ছাত্ররা বিশেষ করে আল্লাহর পথে অলরেডি আছে, এরা মানে ঘোরাফেরা করে ইনকাম করতে পারছে না, তাহলে এরা হচ্ছে বেশি অভাবগ্রস্ত। এই জন্য আপনার গ্রামে যদি মাদ্রাসার ছাত্র থাকে বা কোনো মৌলভী সাহেব যদি থাকে এরকম যারা দাওয়াতি কাজ করছে এবং ইনকাম করার সুযোগ পাচ্ছে না, তাহলে এইসব ব্যক্তিদেরকে বেশি করে দিতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে অনেকের হয়তো দোতলা তিনতলা বাড়িও আছে,
আর জমি জায়গাও আছে। তো কোনো ব্যক্তি, আমার এটা জানা নেই যে কোনো ব্যক্তির জমি জায়গা আছে, দোতলা তিনতলা বাড়ি আছে আর তার খাবার সেবনে সে অভাবগ্রস্ত, আমার এটা তো জানা নেই। যদি থাকে, যদি থাকে, তারপরে বলি যদি থাকে, হয়তো বাপদি সূত্রে হয়তো দোতলা বাড়ি পেয়ে গেছে, এইরকম হতে পারে, একটা প্রেক্ষাপট আসতে পারে। যদি এইরকম প্রেক্ষাপট হয় যে হয়তো সে বাপদি সূত্রে বা যে কোনো রকম ভাবে হয়তো তার বাড়িটা বা এমন একটা সময় ছিল দোতলা তিনতলা বাড়ি করে নিয়েছে, তারপরে কিন্তু সে অভাবগ্রস্ত হয়ে গেছে, এইরকম যদি ব্যাপার থাকে, এইরকম যদি ম্যাটার থাকে, তাহলে তাকে আপনি জায়গা লক্ষ্য ধরে দেন, সমস্যা নেই, যেহেতু সে অভাবগ্রস্ত। আপনারা বিরক্ত হলেন, আর আপনাদেরকে আমি বিরক্ত করতে চাচ্ছি না, এখানে তাহলে শেষ করছি। তো যেহেতু মানে আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র ফিতরা নিয়ে ফিতনা, খাদ্য নাকি টাকা, তো এই বিষয়টা আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। তারপরে যদি স্পষ্ট না হয়ে থাকে, প্রশ্ন করার আপনাদের সুযোগ দিলাম, তারপরেও হতে পারে, হতে পারে যে আপনারা বাড়ি যাবেন অথবা চায়ের দোকানে যাবেন আর মণিপুর যাবেন, এটা তাহলে কি হতো রে, এটা মনে সাহেব কি উত্তর দেবে রে, এরকম হতে পারে সাধারণভাবে। তো আপনারা বিশেষ করে আমার ফোন নাম্বার রাখেন, আমার ফোন নাম্বারে আপনাকে যখনই মনে পড়ে তখন আমাকে ফোন করে জেনে নেবেন যে এইরকম সমস্যা, তাহলে কি করবো। তাহলে আপনাদের যখনই আপনাদের মনে প্রশ্ন জাগলো তখনই আপনারা প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পুরোপুরিভাবে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ অনুযায়ী আমল